প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং ঘরে আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ফজলুল হক, ইনস্ট্রাক্টর টেক। আজকে আলোচনা করবো আমরা সিলেট মডেল অ্যান্ড মোল ফেব্রিকেশন টু জিগার মোল সম্পর্কে। ডিফাইন জিগার মোল, প্রথমে আসো জিগার মোল কাকে বলে বা জিগার মোল বলতে কি বোঝো। জিগারিং পদ্ধতিতে দ্রব্য উৎপাদন করতে যে সকল মোল ব্যবহার করা হয় ওই সকল মোলকে জিগার মোল বলে। ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জিগার মোল, জিগার মোলের বৈশিষ্ট্য কি বা কিরকম হতে পারে। এই ধরনের মোল দ্বারা কেবলমাত্র চক্রাকার দ্রব্য উৎপাদন করা যাবে। এই ধরনের মোল দ্বারা কেবলমাত্র এক পৃষ্ঠের আকৃতি প্রদান করা যায়। এই ধরনের মোল কেবলমাত্র এক অংশ বিশিষ্ট হয়। এই ধরনের মোল্ডের পানি শোষণ ক্ষমতা কাস্টিং মোল্ড অপেক্ষা কম। এই ধরনের মোল্ড কাস্টিং মোল্ড অপেক্ষা শক্ত হয়। এই ধরনের মোল্ডের গঠন সরল প্রকৃতির হয়, সরল মানে সহজ এক পার্ট বিশিষ্ট হয়, জটিল আকৃতির না, ইরেগুলার শেপের না, রেগুলার শেপের হয়। সাধারণত সবসময় জিগার মোল্ডের রেগুলার শেপের হয়, এক পার্ট বিশিষ্ট মোল্ড। এই ধরনের মোল্ড কাস্টিং মোল্ড অপেক্ষা কম স্থায়ী হয়। জিগার মোল্ডের প্রকার, জিগার মোল্ড দুই প্রকার, হলো টাইপ জিগার মোল্ড, ফ্ল্যাট টাইপ জিগার মোল্ড। ফ্ল্যাট টাইপ জিগার মোল্ড এবং হলো টাইপ জিগার মোল্ডের মধ্যে পার্থক্য, জিগারিং প্রক্রিয়ায় ব্যবহৃত যে সকল মোল্ড দ্রব্যের বাইরের পৃষ্ঠের আকৃতি প্রদান করে এবং ওই সকল মোল্ডকে হলো টাইপ জিগার মোল্ড বলে। ফ্ল্যাট আকৃতির যে সকল মোল্ড দ্রব্যের ভিতরের পৃষ্ঠের আকৃতি প্রদান করে এবং রুলার হেড দ্রব্যের বাইরের পৃষ্ঠের আকৃতি প্রদান করে ওই সকল মোল্ডকে ফ্ল্যাট টাইপ জিগার মোল্ড বলে। দুই নম্বর, এই ধরনের মোল্ড চক্রাকার এবং গভীর আকারের হয়ে থাকে, চক্রাকার এবং গভীর আকারের হয়ে থাকে। এই ধরনের মোল্ড চক্রাকার এবং প্রশস্ত আকারের হয়ে থাকে। মোল্ড দ্রব্যের বাইরের পৃষ্ঠের আকৃতি প্রদান করে এবং প্রোফাইল বা রোলার হেড দ্রব্যের ভিতরের পৃষ্ঠের আকৃতি প্রদান করে। মোল্ড দ্রব্যের ভিতরের পৃষ্ঠের আকৃতি প্রদান করে, প্রোফাইল বা রোলার হেড দ্রব্যের বাইরের পৃষ্ঠের আকৃতি প্রদান করে। প্লাস্টার অফ প্যারিস এবং পানির মিশ্রণের পদ্ধতি বা পানির পরিমাণ, সিরামিক শিল্প ক্ষেত্রে বিভিন্ন ধরনের মোল বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং মোল্ডের পানি শোষণ ক্ষমতা বিভিন্ন হয়ে থাকে। তাই শিল্পক্ষেত্রে প্লাস্টার অফ প্যারিসের সাথে বিভিন্ন অনুপাতে পানি মিশ্রিত করে মিশ্রণ প্রস্তুত করা হয়। তো বিভিন্ন রকমের প্লাস্টার বলতে আমরা এখানে কেস প্লাস্টার, মাদার মোল্ডের যে মাদার মোল্ড তৈরি করার জন্য যে প্লাস্টার ব্যবহার করা হয় কেস প্লাস্টার, এবং ওয়ার্কিং মোল্ডের জন্য যে আরেকটা প্লাস্টার ব্যবহার করা হয়। তোমরা আগে দেখছো যে তিনটা প্লাস্টারের আকৃতি আকার দেখতে তিন রকমের, যেমন মাদার মোল্ড তৈরি করতে প্লাস্টার দেখো হার্ড প্লাস্টার দেখতে খুবই সাদা, কেস মোল্ড তৈরি করার জন্য যে প্লাস্টারটা ব্যবহার করা হয় একটু ইউলিশ আকৃতির, হলুদের মতো দেখতে, হলুদ না হলুদের মতো। আর কাস্ট ওয়ার্কিং মোল্ড তৈরি করার জন্য অফ হোয়াইট, সাদা অফ হোয়াইট প্লাস্টার ব্যবহার করা। মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে উৎপাদিত মোল্ডের পানি শোষণ ক্ষমতাও বেশি হয় এবং তুলনামূলকভাবে নরম হয়। আবার মিশ্রণে পানির পরিমাণ কম হলে মোল্ডের পানি শোষণ ক্ষমতাও কম হয়
এবং মোল্ড তুলনামূলকভাবে শক্ত হয়। কাস্টিং মোল্ডের জন্য প্রস্তুত প্লাস্টার মিশ্রণে 70-80% পর্যন্ত পানি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা কাস্টিং মোল্ডের জন্য যে প্লাস্টার যখন আমরা কাস্টিং মোল্ড যখন আমরা তৈরি করব, প্লাস্টার যখন আমরা গলাবো, তখন পানি দেবো আমরা 70-80%। প্রক্ষান্তরে জিগার মোল্ডের ক্ষেত্রে 60-70% পানি ব্যবহার করা হয়। আবার আমরা যখন জিগার মোল্ডের জন্য একই প্লাস্টার ওয়ার্কিং মোল্ড আমরা যখন তৈরি করব, প্লাস্টার কিন্তু একই আমরা পানি দেবো, যখন কাস্টিং মোল্ড তৈরি করব 70-80%। আবার এই প্লাস্টার দিয়ে আমরা যখন জিগার মোল্ড তৈরি করব, তখন আমরা পানি দেব 60-70%। অর্থাৎ কাস্টিং মোল্ডের পানি শোষণ ক্ষমতা জিগার মোল্ড অপেক্ষা বেশি, এ কারণে জিগার মোল্ড কাস্টিং মোল্ড অপেক্ষা শক্ত হয়। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, অথবা যোগাযোগ করতে পারো। তোমাদের কাছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, বাড়ির কাছে। তোমরা জিগার মোল্ড কত প্রকার কী কী, জিগার মোল্ড তৈরি করে তৈরিতে প্লাস্টার অফের যে পানির পরিমাণ কত, তা খাতায় লিখে ইনস্টিটিউট খোলা হলে জমা দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।